হ্যাঁ, এ স্বামী লক্ষ্মণানন্দ সরস্বতী, মমিতা মেহের এবং নবদাস, তারপরে আমার গোবিন্দ সাহুঙ্কর হত্যাকাণ্ড, যে রহস্য জনক মৃত্যু, এটা লোকঙ্কর মনরে, ওড়িশাবাসীঙ্কর মনরে অনেক সন্দেহ সৃষ্টি করুছি। এবং ইয়ার যে তদন্ত করা যাইছি, এ তদন্ত উপরে বি ওড়িশাবাসীঙ্কর কাহারি বিশ্বাস নাই। তো এই এই সমস্ত হত্যাকাণ্ডর তদন্ত সিবিআই কু দিয়া যাও, এটা মু বিধানসভার দাবি করেছিলি। সরকার ইয়ার উপরে পদক্ষেপ নিয়ন্তু এবং রেকমেন্ড করন্তু সিবিআই কু ইয়ার উপরে তদন্ত কর। লোক মানে যেতবে কথাবার্তা লাগুচন্তি, সেতবে এই কথাটা মতে বারম্বার সেমানে কৌচন্তি যে এই যে তিনিটা হত্যাকাণ্ড আউ গোটে রহস্যজনক মৃত্যু, এই এই ঘটনা উপরে লোকঙ্কর বিশ্বাস নাই। লোকঙ্কর যেতবে বিশ্বাস নাই সেতবে তদন্ত ভার ওড়িশা রাজ্য পুলিশ করে সারিছি, তাহলে তার উপরক যাবার কথা, তার উপরে কেবল সিবিআই অছি, সিবিআই তদন্ত ইয়ার করিবার কথা, এতিকি দাবি করেছিলি। রাজ্য সরকার বিচার করি করি ইয়ার উপরে পদক্ষেপ নিয়ে। হ্যাঁ, মু তো সরকার নুয়ে না, মু জনে সাধারণ বিধায়ক, মু সরকারকর পাখে দাবি রাখিছি যে ইয়ার তদন্ত করা। বিশ্বাস অবিশ্বাসর কথা নয়, সেবল সে সময়ের যে সরকার থিলা সে সরকার পুলিশকু প্রভাবিত করেছে, এবং প্রভাবিত করি করি আপন নবদাস হত্যাকাণ্ডরে দেখিছেন পায়খানা সফা করা আরম্ভ করি করি যে সব কার্যগুলা করছেন সেটা সবুজ সন্দেহজনক। তেমকি ইয়া স্পষ্ট জনা পড়ছে কি কোটি না কোটি নিষ্পতি নেওয়ার সরকার বিফল হচ্ছেন, কথা আগে কুয়া হচ্ছে চিন্তা পরে করা হচ্ছে, বা হাত কোণ করছে ডাহা জানু না, ডাহা কোণ করছে বা জানু না, দি হাত কোণ করছেন মুন্ড জানু না। তো অনেক কথা আমি দেখিলু এই বিধানসভা ভিতরে সরকার উক্তি যুক্তি এবং কার্যকারিতা ভিতরে কোণী জায়গা তালমেল রু না। কেবল আপনার হ্যাঁ এই কথা কইপারতে তাঁকাই কি নয় সরকার আসছেন, যে কথা আইন মানে আইনমন্ত্রী বারম্বার কুমেন অঢ়াই মাসের শিশু, কিন্তু সে অঢ়াই মাসের শিশু হোক দেড় মাসের শিশু হোক, আপনার বর্তমান সরকার আপনার হাতের আইন এবং গভর্নমেন্ট ইজ এ কন্টিনিউস প্রসেস, যদি আপনার ভাবুন কোণী জায়গার লক্ষ্য বিচুক্তি হয়েছে বা কোণী জায়গার কি কাহু প্রশ্রয় দেওয়া চেষ্টা করছি, আপনার হাতের ক্ষমতা আছে তাকে আর প্রবধান আছে, আপনার তাকে আগে নিয়ে পারিবে। আজ সে সিবিআই তদন্ত দাবি করছেন, সরকার কিন্তু মনা করে না, আপনার সরকার অনেক কাহকে প্রশ্ন পচারছেন, এভাবে প্রসঙ্গ আমার প্রথম দিন দেখি আসছি। তো মাননীয় মুখ্যমন্ত্রী কেউঝরে ভাষণ দেওয়া কহিলেন যে মতো হত্যা উদ্যম হয়ে গেলে, বলে আপনার এফআইআর দেন, যে তর্জমা সরকার ন করতে ইনকোয়ারি ন করতে, আজ তো আপনার আইন আপনার হাতের, আপনার নিষ্পতি নিয়ে পারি, যেটি নিষ্পতি নেওয়ার ক্ষমতা আপনার পাখে অনেক, আপনার বারম্বার কথা কেদি পছকু অনেবার কারণ